সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আমরা আমাদের এই ভিডিও শুরুতে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী সিআইডিকে ধন্যবাদ দিতে চাই, কারণ অনেকগুলো মানুষের আশা আকাঙ্ক্ষার একটা বক্তব্য আসলে সিআইডির কাছ থেকে এসেছে। যদিও এই কার্যক্রমটা আজকে শুরু হয়েছে তা না, লাস্ট আর যে নীরবকে দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারছেন ই কমার্স ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আমার আপনার জমানো সঞ্চিত টাকাগুলোকে বিভিন্ন নানারকম চটকদার বিজ্ঞাপন এবং বিভিন্ন আমাদের যারা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, পাবলিক সেলিব্রিটি বা ওয়াজি বক্তা, তাদের মাধ্যমে এটাকে প্রমোট করে টাকা হাতিয়ে নিয়েছেন। তো যারা হাতিয়ে নিয়েছেন তারা তো অনেকে জেলে আছেন, অনেকে আবার পালাইও গেছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রসেসিং চলছে, কিন্তু যারা এগুলাকে খাওয়াইতে সহযোগিতা করেছেন, আই মিনস যারা প্রমোটার ছিলেন, লাইক আরজুন ইউরোপ যেমন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি বাংলাদেশের আরেকজন স্বনামধন্য শিল্পী কুল বয় তাহসান ভাই, দিন শেষে তাহসান ভাই এবং আরেকজন শবনম ফাড়িয়া, ওই যে কি কে হবে মাসুদ্রানা সিরিজে তার আসল চেয়ার আমরা দেখছিলাম, হ্যাঁ, যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যেটা হয় আর কি। তো যাই হোক, শবনম ফাড়িয়া এবং তাহসান ভাইকেও আইনের আওতায় নেওয়া হতে পারে, ঠিক এমনটাই আজকে আভাস দিয়েছেন গত 11 তারিখ সোমবারে সিআইডির একটা সম্মেলনে সিআইডির যারা কর্মকর্তারা আছেন তারা এটা বলেছেন। কারণ তাহসান এবং শবনম ফাড়িয়া দুজনেই ইভেলিতে তারা পাবলিকলি কাজ করেছেন, জুন মাসের দিকে সম্ভবত গত বছর জুনে একটা বড় অঙ্কের স্যালারির বিনিময়ে আপনার শবনম ফাড়িয়া সেটার একটা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করেছেন। যদিও শবনম ফাড়িয়া বলছে পরবর্তী সময় যে তিনি ঠিকমতো বেতন টেতন পান নাই, পরবর্তী সময় তিনি নাকি এটা ছেড়ে দিয়েছেন বা চুক্তির আগে চলে গেছেন। আর তাহসান ভাই হচ্ছে, আমরা যখন ওনার এটা দেখছি যে খুব বড় গর্জিয়াস অনুষ্ঠান করে রাসেল এবং তার স্ত্রী কী জানে নাম শামিমামা নয়, এরা খুব বড় একটা অনুষ্ঠান দিয়ে তাহসান ভাইকে ফেস অফ ইভেলি হিসেবে লঞ্চ করেছিল, আর আমজনতা যারা ওনাদের ফলোয়ার আছে তারা ভাবছে যে তাহসান ভাই আর এত বড় অনুষ্ঠান, এত বড় হোটেলে নিয়ে প্রোগ্রাম করা হচ্ছে। তো তাহসান ভাই জয়েনের পরে তিনিও নাকি কয়েক মাস পরে বুঝতে পারছেন যে এখানে গ্রাহকদের সাথে বা অন্যান্য বিষয়ে একটু ঝামেলা ওনার কাছে ফিল হয়েছে, তিনি সেখান থেকে বের হয়ে গেছেন। এখন সিআইডি বলছে যে এই দুই ব্যক্তিসহ বাকিরা অন্যান্য যে কোম্পানিগুলোকে প্রমোট করেছেন, যদি প্রতারণার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এগুলোর ব্যাপারে তদন্ত চলছে, আর ইভেলির সিইও বা ইওরেন্স বা কিউকম বা এসপিসি আর যতগুলো আছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেখান থেকে যদি তথ্য আসে, তথ্যের সাথে কানেক্টেড থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বলছি না যে আমাদের পাবলিক সেলিব্রিটিরা যে কাজগুলো করছে সেগুলো অন্যায়, সারা পৃথিবীতে চলে, নামি দামি তারকাদের দিয়ে আসলে ব্র্যান্ডিং করা হয়, তবে আমাদের দেশে এরকম যে বাটপার মানে ই কমার্স সেক্টরে এতটা খায়া ফেলছে সেটা হয়তো আমাদের তারকারাও বোঝে নাই। তবে যেহেতু এবার এই ঘটনাটা হয়েছে, সামনের দিকে বাকি তারকারা যে কোনো ই কমার্স ওয়েবসাইট অথবা এই ধরনের কোম্পানিগুলোকে প্রমোট করতে একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন, কারণ আপনাদের কথাই তো আমরা আস্থা রাখি। আপনারা যখন বলেন যে আমি আছি, আস্থা রাখো, এই সেই হুজুর যখন কয় শোধ নাই, হ্যাঁ দিনের খেদমত হচ্ছে, তো এগুলো শুই না, যে যেই টাইপের ফলোয়ার সেই টাইপের রাস্তা দিয়ে কিন্তু আমরা এখানে যাই। সো তাদের কিন্তু দায়বদ্ধতা এড়ানোর কোনো সুযোগই নেই। কালকে একটা কোম্পানি আসছে কোনো ব্র্যান্ডিং না হলে মানে ভালো মাপের সেলিব্রিটি দ্বারা, এটার কোনো মার্কেট ভ্যালু নাই, পাবলিক খাবে না, হয়তো হাতে কোনো দুই চারজন, কিন্তু বড় কোনো কেউ এটাকে প্রমোট করলে হয় কি যে এখানে একটা ফলোয়ার কানেক্টেড থাকে, তারা সবাই ভাবে যে না এই মানুষটা এখানে আছে আমরা যাইতেই পারি। তো নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায় বা সংশ্লিষ্টতা পাওয়া যায় আমরাও চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।